আমি একটা প্রশ্ন করি নি আমার বাপের হ্যাঁ এই যে কালেমা নামাজ রোজা হজ যাকাতের শরীয়তের স্তম্ভ না ইসলামের স্তম্ভ কি কবদি আল্লাহ রে আমাকে ধর্ম কি শরীয়ত না ইসলাম ইসলাম তো শরীয়তের স্তম্ভ পাঁচটা কইলে তোমার ইসলামের স্তম্ভ কইরে কও তারপর দেখব নি পারব না আজকে উনি কই না তুমি পারবে আমরা জরুরি বাত আল্লাহর হুকুম নাকি কথা বলেন আচ্ছা ফজরের নামাজ কয় রাকাত ফরজ হ্যাঁ যোহর আসর মাগরিব ইশা এক কি আল্লাহর হুকুম এই ছোট বড় মাইজে হইল কে এত কাইদা হই গেছে জি অবশ্যই তাই না আমাকে এটা বোঝার দরকার না বাবাজি এটা আমার রাসূল আল্লাহ বলেছেন সবাই করেছেন তো যদি আল্লাহর হুকুম হয় না 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 কারণ আল্লাহ সরাসরি কোনো কিছু করেও নাই সব আল্লাহর যাকাত নবীগণ করছে আল্লাহর ওলিরা করতেছে তা আমার একটু জানার দরকার ইয়া কি নামাজ সকালবেলা হইলে দুই রাকাত 2443 ভোর হ্যাঁ আমি এক পাগলকে জিজ্ঞেস করছিলাম তোর কাছে বলে আল্লাহর টেলিফোন নাম্বার আছে কয় আছে অনেক একজনের কাছে কইছে আমার কাছে আল্লাহর টেলিফোন নাম্বার আছে তা আমি কইলাম কি রে নাম্বারটা কত কয় 2443 ভোর ওরে বাবা আছে 2443 ভোর বোঝা গেছে এটা আমাদের একটু জানার দরকার যেটা না জানলে কারণ নামাজ পড়লেও কিন্তু মানুষ দোজকে যাবে আহারে আরাইত আল্লাহ জিবুকা জিবিদ্দিন ফাজালিক আল্লাহ জিয়া দুলিয়াতি মালাইয়া হুদ্দু আলা তো আমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ জিনা হুম আং সালাতি হিম সাউন আল্লাহ জিনা হুম ইব্রাহিম আইয়াম নাউন আল মা এই যে সূরা মাউন্টা এটা ব্যাখ্যা করে বুঝাবে মুসল্লি যদি দোজকে যায় হ্যালো তোমার বাজার যাহা প্রশ্ন ছিল অতিব সুন্দর করে জবাব করে আমার কাছে দুটি কথা রেখেছে চেষ্টা করব জবাব দেবার একটি কথা হলো এই যে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে 2 2 4 4 3 4 এই যে কম বেশি হইল এর কম বেশি হইল কেন আরেকটি প্রশ্ন হইল প্রথমেই করছিল যে ইসলামের স্তম্ভ কি আরেকটি কথা বলেছে এই যে মুসল্লি দুজকে যাব হ্যাঁ কোরআনের কথা সত্য কথা এই মুসল্লি দুজকে যাবে কোরআনের মধ্যে আরেকটা জায়গার মধ্যে আছে তোমরা মোহগ্রস্ত হইয়া নামাজের ধারে কাছেও আসিও না এদের ব্যাখ্যা করছে মোহ মানে লোভত খাইয়া দারে কাছে আইও না সত্য কথা কব যা হয় কইল মোহ মোহ কি মোহ হইল দুনিয়াবি খেয়াল দুনিয়াবি খেয়ালের মধ্যে আছি নামাজ পড়তেছি এতে কি হবো এই মুসল্লি তো তোকে যাবো এইটা কইয়া খুব জুত পাইলেন আপনার দিকে মামলা আছে কোরআনে খালি এই মুসলিক কথা কইছে আউলিয়াদের কথাও কইছে এই যে সুরে আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলছে আল্লাহ বলছে উদিনা কথা আমি আরবি কোহারি না ভুল টুল বেজন আরবি কম না তাইকে কোহারতাম তুমি বাংলাটা কই
যে তোমরা আল্লাহ ব্যতীত কোন ওলি আউলিয়ার অন্বেষণ করি না, তাদের পথে হাঁটিও না, তোমরা কম কমই সঠিক পথে থাকো। এই যে ওলি আউলিয়াদের সাথে যাইতে না করল, এটাও ঠিক বলি যে অলিদের পিছনে যাবার না করলো, তো আল্লাহ তো কোরআনে এটাও কইছে, তাহলে আপনাকে পাশে কেটে যাবো মানুষ। হ্যাঁ, এই যে খালি মুসল্লিকে কথা কই, হাদিস শরীফ আছে সবচাইতে আগে দুজকে যাবে আলেমরা, আবার সবচাইতে বেহেস্তে যাবে আলেমরা। উদ্দেশ্য যদি সঠিক না হয়, এটা তো কোনো কাজও, খালি আলেম কথা কোন পিসাবের কথাও দুই চারটা জানি, ফকির কথাও জানি আমি গো। এই যে মৌলানা ভাসানী সাহেবের ওনার হলো লক্ষ লক্ষ মরিদান, আমার গ্রামে পুলিশ পাঠাল, আজকে বাড়ির কথাই কম কেন কি বাকি জানে, আমার গ্রামে পুলিশ পাঠাল, আমি ছোট আসিলাম, আমার 72 সনে জন্ম, 74 সনে পুলিশ পাঠাল, পুলিশ মারণে আমার গ্রামে আইসে সমানে যারে ভাই তারে ধরে পুলিশে ধরে, 3 স্বরূপরে মানুষ জেলখানায় নিয়ে গেল, সব মানুষ পলাইল, পলানোর পরে ওই দু একটা মানুষ ধরে না, ওই দল্লাহারা যদি কয় আমরা মাওলানা ভাসানী সাহেবের ভক্ত, এটা কইলে আর তারা ধরে না। এইটা শোনার পরে এই সমানে এই মাওলানা সাহেবের কাছে বয়াত করা শুরু করলি, অনেকগুলো ভক্তওয়ালা কই গেল গা, পরে এই মামলাটা গণপিটুনিতে মরছে। এইটা আমি বললাম তো সিদ্দিক সাহেব, কাদের সিদ্দিক সাহেব, কাদের সিদ্দিক ছিল তখন গভর্নর টাঙ্গাইলের, আর আমি বললো তো সিদ্দিক সাহেব ছিল হলো এমপি। এটা সরকারের কাছে আবেদন করলো যে না হাজার হাজার মাইসে মাইরা লেগছে, এটা কারে আসামি দেবেন, কারে কী ধরবেন, মামলা ডিসমিস, এই মামলা ডিসমিস হয়ে ব্যাগ ছাইরা দিল। আয়া বললো তখন উ রসাইলে তুই যে ভক্ত বালকরা কয়ে দিলে উ রসে যাবো, কিছু দিবে দিবে না, হাতিয়া তো দেওয়ার নাকি পিট বাড়ি, ওই যে কয়জন ওই যে পুলিশের ডরে বয়াত করতাল, হ্যাক কাছে গেলে কয় যোগ নাট দিব না, হন কয়ে দিবে না কা পিসাব বাড়ি যাবে না, কয় হ্যাঁ ওরা বয়াত করছিলাম পিসাব বাড়ি এলো পুলিশের ধর বই যে নহন যোগ না দিব কে। তাহলে এগুনার উপায় কি, পথ তো ভালো, এই যে এই পথেরটি খালি এক মিহি দেখা যায়, এক মিহি আসছে কাজ কাম। আমাকে একজনে চায়ের হানে বয়াত করছে, কয় যে না এই তারিখ আর বয়াত করবি না, কারণ কি হয়েছে পরবে না, কয় চায়ের হানে বয়াত করলাম এই সিন্নি দেয় একটু কোনদিন পেট ভরে সিন্নি খাল্লাম। আমাকে বয়াতের মধ্যে আসছে পীর হইলো 3-4টা, একটা উত্তর মিহি, দহিন মহি, পুম মহি, এগুলো আসছে। উত্তর মিহি গেলে হেই বীরের নাম কয় ওই পীর সাহেব গানটা দিব, দক্ষিণ মগিলে হেঁটে কয় পীর সাহেব দেখো ভয় আপনি 2-3টা পীর নাম কম না, তেলে খেলাটা তেলে যে খালি ভালো পথ ভালো যেটা হেঁটেই তো নকল হয়, যে মাল চলে না ওকে আর নকল করবো, ওই ভালোটাই চলে না, ভালো মালের নকল হয়, ব্যাকেরই নকল আছে জায়গা। আমি বেশি কথা কইলে এটা আপনাকে বেশি পছন্দ হবো না, কারণ ওইটির গান শুনবো, ওইটির কথা শুনবো না কি কয়, আমি দুইটা গান গিয়ে বই বোন ফেলতে বসবো। আমার রাসুল পাককে একদিন এক সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহর কোন এবাদত সবচেয়ে বেশি পছন্দ, আমার রাসুল বললেন আল্লাহ ওই এবাদত বেশি পছন্দ করে যেই এবাদতে মানুষের কল্যাণ হয়, মানুষ সম্প্রীতির মধ্যে থাকে, মানুষ মহব্বতের মধ্যে থাকে, শান্তির মধ্যে থাকে, অশান্তি কোনো সৃষ্টি হয় না, এইটাই হইল ইসলামের স্তম্ভ। আরেকটা প্রশ্ন রইল, এটা গান কইয়া তারপরে জবাব দিব। Thank you.
কঠিন হাসরের দিনে আরে আখেরি নবীজি বিনে পাপি উম্মতকে করিবে পা কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপি উম্মতকে করিবে পা আরে কঠিন হাসরের দিনে আখেরে নবীজিনে পাপি উম্মতকে করিবে পা যত আল্লাহর নবী রবি নাফসি নাফসি বলবে সবে মাতুবা
এখন আমি হাদিস শরীফে পড়ছি আমার রাসূলের একটা সুন্নাত যদি জিন্দা থাকে তাকে কাফের বলা যাবে না পালা শরীয়ত মারফত কিন্তু আমি তো তরিকতের মানুষই তারপরে আমি বলি যা কিছু করি আমার নবী প্রেমে যদি না থাকে আমার নবীর محبت যদি না থাকে নবীর ভালোবাসা যদি হৃদয়তে থাকে কোন ইবাদত দরবারে পৌঁছবে না আরে রাসূলের এক সাহাবা ছিল আবু হুরায়রা না পাথরের উপরে ইবাদত করিতেন তামাম একটা পাথরের উপরে এবাদত করতে একদিন আমার দয়াল নবী সেই বাড়িতে যান যায় দেখি পাথরের মধ্যেই হাত রাখছে পাও রাখছে নামাজের সেজদা করছে গর্ত গর্ত হয়ে গেছে
দেইখা নবীজি খুব খুশি হইলেন আহ আমার আবু হুরাইরা যে আবাদত করে গো পাথর তাক বানাই ফেলেছে মহা খুশি তো রাসূলকে রাইখা বাড়ির ভিতরে রাসূলের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য গেছে এর মধ্যে জিবরাইল আমিন আয়েশা আমার রাসূল আম্বিয়াকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই নামাজ যেই আবাদত দেখে খুশি হইলেন এই আবু হুরাইরার একটি সেজদা একটু আবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি কথা শুনে আমার দয়াল নবী দুই চোখের পানিতে ভেসে যাচ্ছে হারে এত কষ্ট করে এত বছর আবাদত করেছে তার আবাদতটা আল্লাহ কবুল করলেন না আবু হুরাইরা এসে দেখে আমার দয়াল নবীর মুখটা মলি দুই চোখের পানিতে ভেসে যাচ্ছে বলি ইয়া রাসূলুল্লাহ কি হবে আমি দেখে গেলাম এত সুন্দর মুখ এত হাসি মুখ আর এখন এসে দেখি আপনি দুই ধরনের জলে ভাসছে বললাম আবু হুরাইরা আমি এই কাপ নেই কাঁদছি তুমি এত কষ্ট করে এত আবাদত করেছ এই আবাদত তো আল্লাহর দরবারে কবুল হয়নি আবু হুরাইরা বলে এই জন্য আপনি কাঁদতেছেন আমি আবাদত পেয়েছি আপনার মাধ্যমে আবাদতটাই পেয়েছি আপনার কাছ থেকে আপনি খুশি হয়েছেন আপনার জন্যই তো আমি করেছি আমি আল্লাহকে দেখি নাই আল্লাহ আরে এই কথা বলার সাথে সাথে আবার জিবরাইল আমিন আয়েশা বলল ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আবু হুরাইরার সমস্ত আবাদত আল্লাহ কবুল করে তো বাবা এই নবী প্রেম নাই এবাদতকেই যারা আল্লাহ মনে কইরা খালি নামাজই পড়ে তারা তো চোখে যাবেই তারা তো মুসল্লি নামের নবী প্রেম নাই মুহের নামাজ হায় হায় বুড়াইছি নামাজ না পড়লে কি নামাজ কি বুড়াইছি দেখতে লোক দেখারও নামাজ হবে না নামাজ পড়তে হবে ওই যে বাবা বললেন বিশেষ ব্যক্তির জন্য কিন্তু বিশেষ ব্যক্তি না হইয়া ব্যাগেই যে বাদ দিছুন এটার ব্যাগ বিশেষ ব্যক্তি অন্য আপনি বাদ দেন অসুবিধা তো নেই বিশেষ ব্যক্তিগত নেই প্রশ্নের মধ্যে যাই ফজরের দুই রাকাত নামাজ সকাল বেলায় শুরু হয় আমার আদৌ নবী বেস্তের থেকে আসার পরে যখন তাদের গুনাহ মাফ হয় তাদের গুনাহ মাফ হইল আদম হাওয়া মিলন হইয়া যায় শুকুরানা দুই রাকাত নামাজ ফজরে পড়ে যায় আরে এক রাকাত মাওলার জন্যে এক রাকাত তোর নবীর জন্য আরে এক রাকাত মাওলার জন্য আরেক রাকাত নবীর জন্য এক রাকাত রাকাত নামাজ আমার আল্লাহর জন্য এক রাকাত নবী জন্য আমার আদম নবী এবং মা হাওয়ার নামাজ পড়েছিল আল্লাহ বলেছিল এটা বলেছিল পড়েছিল শুকুরানা আল্লাহ হুকুম দিয়ে দিল তুমি এই দুই রাকাতই পড়বা খালি নামাজ না রোজাও সেইখান থেকে এই সাড়ে তিনশো বছর ছিল যে ওনারা ওনারা কিন্তু কিচ্ছু খায় নাই সাড়ে তিনশো বছর পর ওনাদের যখন মিলন হইল একত্রিত হইল তখন আল্লাহ আদম ছিল একজন কৃষক কৃষিকাজ শিক্ষা দিলেন কৃষির উপকরণ দিলেন ওই দিনই বুনলেন ওই দিনই গুম হইল ওই গুম পেয়েছে কীভাবে আটা বানাইতে হবে বানাইল আটাগুলো বানাইয়া ওনারা খাইতে বসবে বেলা কিছু আছে তখন আল্লাহ বললেন জিবরাইলের মাধ্যমে আমার আদম নবীকে জানিয়ে দাও যে এই খাবারটা যেন তিনারা বেলা ডুবার পরে খায় এই সাড়ে তিনশো বছর যে ওনারা কোনো খাওয়া দাওয়া করে নাই এই সাড়ে তিনশো বছর রোজার ফজিলত আমি তাকে দান করব এটাকে বলে আয়ামে বেজে রোজা ওনারা চান্দের চোদ্দ পনেরো ষোলো এই তিনটা রোজা রাখতেন তা আপনি কই যে এই নবীর কথা রাখি আপনি কই মারফতে রোজার কি হাল হকিগত তাই না মারফতের নাম রোজার একটু হাল হকিগত কমায়
আপনি কবি কিছু তো খালি আলাদা দেখবার নইছে এমনিতে বাবার স্টেজ বড় হয়ে গেছিল আর একটা কথা তো পিছনের কথা না ঠিক না তাও ওই যে কইছিলাম গোল যে আমাকে যে পাঁচটা স্তম্ভ আপনি কই না কি ভাই কি ভাবে কি মনে নাই রে ওকু ভাই ওটিন হাসরের দিনে আখের নবী দিনে পাপিয়াত দেখো দেখো জোহরের নামাজ ইব্রাহিম নবী পড়ে নমরুদে ফেলল যখন নবীকে আগুনের ভিতরে আরে জিব্রাইল আইসা বলে আগুন দিতে চাইনি ভাইয়া ভাইয়া বলে তোমার তো নিভাইতে হবে না দেখে সাই কিবরিয়া বাবা আমার ব্যাপার মাওলা জানে আরে আমার ব্যাপার মাওলা জানে মাওলা তখন আগুনের তাপ দিলেন গনি ভাইয়া ভাইয়া আগুন জ্বলতেছে কিন্তু তার মধ্যে কোনো তাপ নাই সারা পৃথিবীর আগুনের তাপ কুলনায় বারু একটা শব্দ আল্লাহ বললেন পৃথিবীর কোনো আগুনের কোনো তাপ রইল না এখন ওই যে পাক করবার নিকা জাল দেয় ঠিকই আগুন জ্বলে ঠিকই কিন্তু কোনো কিছু গরম হয় না তো জিব্রাইলগুলো আল্লাহ ভেজাল হয়েছে যে কোনো কিছু ব্যাগ কিছু যে বন্ধ হয়ে গেছে গা তখন বললো যে সব আগুন বাদ খালি ইব্রাহিমের আগুন ইব্রাহিম আল্লাহ ইসলামকে যে আগুন দেওয়া হয়েছিল ওই আগুনের তাপ বন্ধ হয়ে গেল সেটা ফুলের বাগানের মতো একটা বাগান হয়ে গেল সেই দিন এই ইব্রাহিম নবী উনি চার রেকাত নামাজ পড়ছিল এক রিকাত বাবার জন্য এক রিকাত মায়ের জন্য এক রিকাত আমার আল্লাহর জন্য এক রিকাত আমার নবীর জন্য আরে আসরের নামাজ বাজে কেমন হইল হইল এই আসরের নামাজ আপনারা জানেন একজন নবীর নামে স্পেশাল একটা দোয়া আছে এই দোয়াটা পড়তে হয় যদি নৌকার কোনো পানির মধ্যে কোনো যাতায়াত হয় এইখানে পরে গাড়িতে উপরে দোয়ায়ে ইউনুস লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন উনি যখন মাছের পেটে গেলেন গো চলিয়া চল্লিশ দিন পর্যন্ত তার পেটেই গেলেন রইয়া এই দোয়াটা ইউনুস নবী সদাই পাঠ করে এই চল্লিশ দিনের মধ্যে মাছ হজম করতে পারলো না তারে দিল তারে উগরাইয়া দিল তারে উগরাইয়া তারে উগরাইয়া দিল চরের মধ্যে সেইখানে কুদরতিতে এই যে দেশি লাউ সাইট লাউ যেটা কই এই লাউয়ের ফুটা যায় আমার নবীর মুখে পড়লেন তিনি সুস্থ হইলেন আমার রাসুলে পাক মাংস খাইলে কিন্তু এই দেশি লাউ তো বেশি খাইতে দেশি লাউ কোনো মাংস এটার মধ্যে একটা চিকিৎসা আছে এটা এই হাদিস বই যায় আর রিসার্চ করে বললে দেশি লাউ দেখে যে মাংস যেমন আমাকে গরুর মাংস কিন্তু অনেকেরই সমস্যা এটা দেশি লাউ দেখাবেন যার এই একটু খাইলেই সমস্যা হয় বেশি খাইলেও কিছু হবে না কিন্তু দেশি লাউ দেখান না আমরা তো খালি খামগুলো ঝোল দিস না কষা কষা করে রাখ আরে আবার তরকারি কি হ্যাঁ ওইখানে আমার এই ইউনুস নবীও চার রেকাত নামাজ পড়েছিলেন আসরের সময় আল্লাহর শুকরানা নামাজ এক রেকাত আল্লাহর জন্য এক রিকাত নবীর জন্য এক রিকাত বাবার জন্য এক রিকাত মায়ের জন্য মাগরিবের নামাজ তিন রাকাত কেমনে হইল ভাই মাগরিবের নামাজ পড়ে ঈসা নবী ভাই আরে ঈসা নবী মুক্তি পাইয়া শুকরানা তিন রাকাত নামাজ পড়ে
একরিকাত আল্লাহর জন্য একরিকাত নবীর জন্য এক রকাত মায়ের জন্য পড়ে তাহার ববে বাবা না আয় তাহার পরে বাবা না তাই তো দিন রাত হয় তাহার ববে বাবা না আবার তাই তো দিন রাত হয় এশার নামাজ পড়েছিলেন মুসা নবী উনি যখন সমুদ্র পার হইয়া একটা জায়গার মধ্যে গেলেন সেই 12টা রাস্তা হয়ে গিয়েছিল লাঠির বাড়িতে ওইখান থেকে যায় রাত্রিকালীন তিনি শুকরানা না চার রাকাত নামাজ পড়েছিলেন এক রাকাত বাবার জন্য এক রাকাত মায়ের জন্য এক রাকাত আল্লাহর জন্য এক রাকাত নবীর জন্য চেষ্টা করলাম আমার বাবা জানেন প্রথম জবাব দিবার জন্য নবী প্রেম শরীয়ত চাই করি বাবা আমার সাথে মাঝে মধ্যে একটা ছেলে আসে ঘাটাল থেকে বাসের বাসি বাজায় খুব গরিব মানুষ ওর ভাই খুব ধনী বাবা ছিল কিছুদিন আগে মারা গেছে মা ওডা তার সাথে থাকে বলেন যে কথা কেন বলতেছে তার একটা ভাই অনেক ধনী খুব নামাজ মার কাছে আসেও না মারে ডাকেও না অনেক টাকা পয়সা মানুষ মার কাছে যায় না বাবার কাছে যায় না বারে মারে মা বাবা মা কয় না বাবারে বাবা কয় না এরকম মানুষ নাই কিন্তু আমার নবী কি বলেছেন তোমরা যদি জান্নাত দেখতে চাও বাবা মার দিকে তাকাও বাবা মার কদমে চুম্বন করো জান্নাতের দিকে তোর যা একদিন তয়াল নবী ঈদের মাঠে ঘোষণা করলে তোমরা যারা ঈদের মাঠে আসছো আজকে আমি বলি প্রত্যেকেই যাইয়া বাবা মার মুখে কিছু মিষ্টান্ন তুলে দিয়া তাকে কদম মুচি করবা ওয়াস করে বাহির হইলেন দেখে একটা ছোট্ট বালক অঝরে কাঁদতেছে বললো তুমি কান্দ কেন বাবা আমি কান্দি আপনি বললেন আপনি বলেছেন ঈদের মাঠ থেকে যে বাবা মাকে কিছু খাওয়াবো তাদের কত খুশি করবো জান্নাতের দরজায় চমে দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় আমার পিতা মাতা কিচ্ছু নেই খাপা দিয়া নবীজি আমার মুখের মধ্যে দিয়া বললো বাবা রে তুই যে দুঃখী আমিও সেই দুঃখী এই জগতে আমারও পিতা নাই মাতা নাই যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে অন্য সতগু বুঝবে যার হারাইছে সেই তো জানে অন্যে জানে না খালে খারা কাঙ্গাল জানে সেই জানে এ তার হারাইছে সেই তো জানে তার হারাই নজন হারানো মানুষ আছে যেদিকে তাকাবে কোনো কষ্ট ছাড়া কিন্তু কোনো মানুষ নাই
أرنو جو غولي